নমস্কার আজকে নিয়ে চলে আসলাম জামাই ষষ্ঠী স্পেশাল ইলিশ ভাপার একটা দারুণ রেসিপি নিয়ে ইলিশ ভাপা আমরা সকলেই বাড়িতে কম বেশি বানিয়েই থাকি তবে আজকে এই মজাদার রেসিপিটা ভীষণ সহজে তৈরি করব আপনারা নিজেরাই দেখে বুঝে যাবেন এখানে আমি ইলিশ মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ কিন্তু ভাপানোর জন্য লাগে বেশি হলদে রং ভাপানোতে একদমই ভালো লাগে না তাই আমি হলুদটা এক চিমটি মতোই দিলাম এবার আমি এর সাথে সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এক চিমটে মতন আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল সব কিছু একসাথে দিয়ে ভালো করে মাছগুলোকে একটু এপিট ওপিট করে আমাদের মাখিয়ে নিতে হবে ইলিশ মাছ একটু যদি নুন দিয়ে এভাবে মাখিয়ে রাখেন মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য তবে কিন্তু মাছের মধ্যে খুব ভালোভাবেই নুনটা ঢুকে যায় আচ্ছা এবার আমরা যেটা করছি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত পোস্ত দিচ্ছি মোটামুটি দুই টেবিল চামচের মতন আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা সর্ষে আপনারা চাইলে কালো সর্ষে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সর্ষেটা আগেই ভিজিয়ে রাখবেন আমি এখানে সাদা সর্ষে দিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর দিচ্ছি কাঁচা সরষের তেল আর দিয়ে দিলাম দুটো মতন কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল ঝালটা যে যেমন পছন্দ করেন এখানে দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেল পেস্টটা এবার যেটা করব এখানে মাছগুলো দেখুন একদম তৈরি হয়ে গিয়েছে পাঁচ ছয় মিনিটের জন্য নুন মাখিয়ে এভাবেই রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে বাকি এই সর্ষের আর পোস্তর এই পেস্টটা এবার মাখিয়ে নিচ্ছি ভালো মতন একটু সময় নিয়ে কিন্তু ইলিশ মাছটাকে ম্যারিনেট করতে হবে ইলিশ মাছের রান্নায় যদি মশলাটা খুব ভালো মতন না ঢোকে তবে কিন্তু ভাপার মধ্যেও একটু নুনটা কম মনে হয় বা পাংশাটে মনে হয় সেজন্য খুব ভালো করে এভাবে মাছটাকে মাখিয়ে নিতে পারলে খুবই ভালো হয় এখানে আপনারা চাইলে কিন্তু টক দই ব্যবহার করতে পারেন যদিও আমি এখানে টক দই দিচ্ছি না যেটা কথা দিয়েছিলাম সেটাই রাখছি আমি কিন্তু এখানে মাছগুলোকে ভীষণ সহজে বানিয়ে দেখাচ্ছি এখানে দেখুন ম্যারিনেশন আমাদের একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার যেটা করতে হবে খুবই ভালো হয় ইলিশ মাছ ভীষণই নরম তবুও যদি পারেন তবে ছয় সাত মিনিটের জন্য এভাবে মাখিয়ে রাখলে ভীষণ ভালো হয় এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলে করব সর্ষের তেল যখন একটু গরম হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর তার সাথেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিচ্ছি দুটো আর কালো জিরে ফোড়ন দিয়েছি হাফ টি স্পুনের মতন এখানে একটা কথা অবশ্যই বলে রাখি ভাপাতে কিন্তু কালো জিরে ফোড়ন দিতেই হবে এমন কোনো কথা নেই তবে আমি যখনই ভাপাটা এভাবে রান্না করি একটু কালো জিরে ফোড়ন দেওয়ার চেষ্টা করি শুকনো লঙ্কা আর কালো জিরের যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু ইলিশ মাছে যখন যায় তখন খেতে ভীষণই ভালো লাগে আমি এখানে সামান্য পরিমাণে নুন হাফ স্পুনের মতন হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের মতন লাল লঙ্কার গুঁড়ো আর চিনি হাফ টি স্পুন মতন দিয়ে দিলাম এবার চিনিটাকে একটু লালচে মতন করে নিতে হবে মানে ওই আর কি মেল্ট করে নিতে হবে চিনির রঙটা দেখুন এখন বেশ সুন্দর মেল্ট হয়ে এসছে তো লালচে হয়ে গিয়েছে এবার আমি কিন্তু বাকি রান্নাটা একদম লো ফ্লেমে এর মধ্যে করে ফেলব এই সময় একটা কথা অবশ্যই মনে রাখবেন চিনিটা যেন পুড়ে না যায় তবে কিন্তু সমস্ত পরিশ্রম আমাদের নষ্টই হয়ে যাবে কেন কি ইলিশ মাছটাও তিত হয়ে যাবে তো অবশ্যই লক্ষ্য রাখবেন চিনি পুড়ে যাওয়ার আগেই কিন্তু মাছটাকে দিতে হবে হালকা লালচে রং ধরলে মাছগুলোকে এক এক করে এভাবে সাজাতে থাকবেন আর সুন্দর করে দেখুন একটার সাথে একটার গায়ে না লাগিয়ে এভাবে দেওয়ার চেষ্টা করবেন একটু গ্যাপ রেখে রেখে এবার যখন সমস্ত কিছু দেওয়া হয়ে গেল যতটুকু ব্যাটার ছিল মানে ওই বাটা ছিল সবটুকুই কিন্তু এর মধ্যে আমি এভাবে দিয়ে দিলাম দিয়ে দেখুন খুব সুন্দরভাবে আমি সাজিয়েও দিয়েছি এবার যেটা করতে হবে একটু সময় নিয়ে এটাকে হতে দিতে হবে বিরিয়ানিতে যেমন দমের দরকার হয় তেমনই ইলিশ ভাপা খেতে গেলেও কিন্তু একটু সময় আর অল্প একটু ধৈর্যের প্রয়োজন হয় এবার দেখুন আমি এটাকে ধুয়ে সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিলাম জল দিয়ে এপিট ওপিট করে দিচ্ছি কেন কি মোটামুটি তিন চার মিনিটের জন্য তো আমি খুলে এইভাবে রান্না হতে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব তো আমি এটাকে উল্টে পাল্টে ভালো মতন দিলাম নাড়াচাড়া করে এবার দেখুন মাছগুলোকে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এখানটায় কিন্তু এটাকে দিয়ে দিচ্ছি ঢাকা আপনারা কাছ থেকে দেখুন কত সুন্দরভাবে ইলিশ মাছগুলো কিন্তু এখনই একটা দারুণ রং চলে এসছে এরপরে তাহলে কত ভালো লাগবে দেখুন আমি এখানে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি এবার বলে রাখি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেরকমভাবে কিন্তু মাস্টার মধ্যে ঝাল দেবেন অনেকে একটু ঝাল বেশি খেতে ভালোবাসেন ভাপাতে ঢাকা দিয়ে দিলাম এবার মোটামুটি ছয় সাত মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখব অবশ্যই মনে রাখবেন এই সময় গ্যাসের আঁচ একদমই লোতে হবে কোনো মতেই হাই ফ্লেমে যেন রান্নাটা না হয় তবে কিন্তু মাছ একদমই পুড়ে যাবে দেখুন ছয় সাত মিনিট পর যখন ফিরে আসলাম আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এখানে মাছটা এতটাই নরম তুলতুলে হয়ে গিয়েছে যে ওঠাতে গিয়েও কিন্তু আমার একটু সমস্যাই হচ্ছে তবে সেটা কোনো ব্যাপার নয় আমি এভাবে দেখুন উল্টে পাল্টে দিচ্ছি যাতে আরেক দিকও সেই একইভাবে হতে পারে তো মাছগুলো নরম রয়েছে একটু সাবধানে আমি এটাকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি এবার দেখুন মাছের মধ্যে একটা খুব সুন্দর রঙও চলে এসছে নাড়াচাড়া করে ঠিক একইভাবে মোটামুটি পাঁচ ছয় মিনিটের জন্য আরেক পিঠকেও কিন্তু হতে দিতে হবে আর সময়ে সময়ে আবারও ঢাকনা উঠিয়ে দেখে নিতে হবে একদম যেন গলে না যায় তবে কিন্তু খুবই সমস্যার ব্যাপার ইলিশ মাছ একদম গলে গেলে কিন্তু ভেঙে যাবে এখানটায় দেখুন মাছগুলো একদম তৈরি হয়ে গিয়েছে সেজন্য আলগা হাতে নাড়াচাড়া করে তারপর কিন্তু দেখে নিয়ে লবণটা তারপর নামাতে হবে এইভাবে যদি আপনারা তৈরি করে নেন তবে কিন্তু ভীষণ অল্প সময় লাগে এমনিতে ইলিশ ভাপা কম বেশি আমরা সকলেই বানিয়ে থাকি একবার বানিয়ে দেখতে পারেন যখনই যে কোনো অনুষ্ঠান থাকে সেটা জামাই ষষ্ঠী হোক না কেন বা যেটাই হোক সময় কিন্তু অনুষ্ঠানের দিন সত্যিই হাতে কম থাকে একবার বানিয়েই দেখুন না এই রেসিপি দিয়ে আশা করি খুব ভালো লাগবে এই রেসিপিটা যাকে পরিবেশন করবেন তারও ভালো লাগবে আর বানাতে তো ভীষণই সহজ শুধু ওপর দিক দিয়ে ছড়িয়ে দিলাম কাঁচা সরষের তেল সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দেখুন যে কোনো হোটেল রেস্টুরেন্টকে কিন্তু ফেল করিয়ে দেবে এত সুন্দর একটা ইলিশ মাছের ভাপা আশা করি বন্ধুরা গরম গরম ভাতের পাশে পরিবেশন করলে এটা আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে